আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর একটি সমস্যার সমাধান করব। ইতিমধ্যে আমাদের নগদ প্রবাহ বিবরণীর কয়েকটি ক্লাস হয়েছে। আজকে আমরা একটি অঙ্কের সমাধান করব, যেটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। আমরা একটু আগে অঙ্কটা দেখে নিচ্ছি। আয়ান লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী এখানে সম্পদ দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে আমাদের 2015 সালের ডিসেম্বরের 31 এবং 2016 সালের ডিসেম্বরের 31, অর্থাৎ দুইটি বছরের সম্পদ এবং দায় দেওয়া আছে। এই দুইটি বছরের সম্পদ এবং দায়ের মধ্যে তুলনা করে আমাদের অঙ্কটি করতে হবে। এখানে সম্পত্তির মধ্যে প্রথমে আছে নগদ। নগদ 15 সালে ছিল 26,700 টাকা এবং 16 সালে ছিল 35,700 টাকা। প্রাপ্য হিসাব 15 সালে ছিল 58,000 টাকা, 16 সালে ছিল 53,000 টাকা, অর্থাৎ এখানে 5,000 টাকা হ্রাস পেয়েছে। দালান কোঠা 15 সালে ছিল 1,75,000 টাকা, 16 সালে 1,75,000 টাকা, অর্থাৎ দালান কোঠা বৃদ্ধি পায়নি, হ্রাসও পায়নি। পুঞ্জীভূত অবচয় দালান কোঠা 15 সালে ছিল 25,000 টাকা এবং 16 সালে হয়েছে 37,500 টাকা। জমি 15 সালে ছিল 65,000 টাকা, 16 সালে হয়েছে 50,000 টাকা, অর্থাৎ জমির মূল্য কমে যাওয়ার কারণ হচ্ছে জমি বিক্রয় করা হয়েছে। দায় দেনা ও শেয়ার মালিকদের তহবিল প্রদেয় হিসাব 15 সালে ছিল 77,000 টাকা এবং 16 সালে ছিল 30,000 টাকা, অর্থাৎ প্রদেয় হিসাব অর্থাৎ চলতি দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে। শেয়ার মূলধন 15 সালে ছিল 1,72,500 টাকা, 16 সালে হয়েছে 1,27,500 টাকা, বৃদ্ধি পেয়েছে। সংরক্ষিত আয় 15 সালে ছিল 50,200 টাকা এবং 16 সালে ছিল 58,700 টাকা। অতিরিক্ত তথ্য, 2016 সালের ঘোষিত ও পরিশোধিত লভ্যাংশ ছিল 48,000 টাকা। 2016 সালের ঘোষিত ও পরিশোধিত লভ্যাংশ ছিল 48,000 টাকা। 2015 সালের সরি 15,000 টাকার জমি 12,000 টাকায় বিক্রি করা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, 15,000 টাকা জমি যদি 12,200 টাকায় বিক্রি করা হয় তাহলে আমাদের এখানে জমি বিক্রয়ের দ্বারা ক্ষতি হয়েছে। করণীয় কতে বলা হয়েছে, 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরের নিটাই নির্ণয় করো। এরকম অঙ্ক আমরা পূর্বে করিনি, তাই আজকের এটি সমাধান করে ভালোমতো বুঝে নিব। 2016 সালের নিটায় এখানে আমাদের যে সংরক্ষিত আয় দেওয়া আছে, দেখো 2015 সালে সংরক্ষিত আয় আছে 50,200 টাকা এবং 2016 সালে সংরক্ষিত আয় হয়েছে 58,700 টাকা। সংরক্ষিত আয় বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে নিট লাভ, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন নিট লাভের পরিমাণ বৃদ্ধি পায় তখন এই সংরক্ষিত আয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং লভ্যাংশ প্রদানের দ্বারা সংরক্ষিত আয়ের পরিমাণ হ্রাস পায়। তাহলে আমরা দেখি 2016 সালে অর্থাৎ সমাপনী সংরক্ষিত আয় ছিল 58,700 টাকা, সমাপনী সংরক্ষিত আয় হচ্ছে 58,700 টাকা, আর সংরক্ষিত আয়ের পরিমাণ আরও বাড়ত যদি আমরা লভ্যাংশ প্রদান না করতাম। যেহেতু লভ্যাংশ প্রদানের দ্বারা সংরক্ষিত আয়ের পরিমাণ, লভ্যাংশ প্রদানের দ্বারা সংরক্ষিত আয়ের সমাপনী পরিমাণ কমে গেছে, এই জন্য আমরা লভ্যাংশটা যোগ করব। তাহলে লভ্যাংশ দিয়েছিল হচ্ছে 48,000 টাকা, তাহলে 58,700 টাকার সাথে 48,000 টাকা যোগ করব,
হয় 1,06,700 টাকা। 1,06,700 টাকার থেকে আমরা যে প্রারম্ভিক সংরক্ষিত আয় আছে, অর্থাৎ 2015 সাল, পূর্বের সাল হচ্ছে প্রারম্ভিক এবং পরের সাল হচ্ছে সমাপনী। 2015 সালে যে 50,200 টাকা আছে, এই 50,200 টাকা বাদ দিলে যেটা বের হবে এটা হবে আমাদের নেট লাভ, অর্থাৎ সমাপনী সংরক্ষিত আয়। এটার সাথে লভ্যাংশের পরিমাণ যোগ করতে হবে, সমাপনী প্রারম্ভিক সংরক্ষিত আয় বিয়োগ করলে আমরা নেট আয়ের পরিমাণ পাবো বা নেট লাভের পরিমাণ নির্ণয় করতে পারবো। এটা ছিল আমাদের করণীয় ক। করণীয় খতে বলা হয়েছে, পরোক্ষ পদ্ধতিতে 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরের পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন কার্যক্রম হতে কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহিতে কোন জিনিসগুলো যায়। যদি চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় বিয়োগ করতে হয়, চলতি সম্পদের পরিমাণ হ্রাস পেলে যোগ করতে হয়, চলতি দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে যোগ করতে হয়, চলতি দায়ের পরিমাণ হ্রাস পেলে বিয়োগ করতে হয়, অবচয় অবলোপন যদি থাকে তাহলে যোগ করতে হয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত কোনো লাভ হইলে বিয়োগ করতে হয়, স্থায়ী সম্পদ বিক্রয়ের দ্বারা কোনো ক্ষতি হইলে যোগ করতে হয়। এইটুকু জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে পারব। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আয়ান লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী আংশিক আংশিক, এই জন্যে আমরা এখানে খ নম্বর শুধু পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করব। তাহলে পরিচালন কার্যক্রম কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয়, তাহলে প্রথমে আমরা জানি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের সময় প্রথমে আমাদের নিটাই লিখতে হয়। নিটাই হচ্ছে 56,500 টাকা। কোথা থেকে পেলাম? এই যে করণীয় কতে আমরা নিটাই বের করছি 56,500 টাকা। এই 56,500 টাকা আমরা নিটাই হিসেবে পেয়েছি। এই 56,500 টাকা নিটাই হিসেবে পেয়েছি। তাহলে এখন আমরা দেখি চলতি সম্পদ এবং চলতি দায়। এখানে আমরা প্রথমে অবচয় লিখেছি, অবচয় দালান কোঠা। দালান কোঠার আমরা জানি এখানে উদ্বৃত্তপত্রে পুঞ্জীভূত অবচয় দেখো দেয়া আছে। পুঞ্জীভূত অবচয় বছরের শুরুতে ছিল 25,000 টাকা, বছরের শেষে হয়েছে 37,500 টাকা। অর্থাৎ অবচয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যখন অবচয় ধার্য করা হয় তখন আমরা জাবেদাদের এই অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অর্থাৎ অবচয়ের পরিমাণ যেভাবে বৃদ্ধি পাবে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ সেইভাবে বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেয়েছে, পূর্বে ছিল 25,000 টাকা, পরে হয়েছে 37,500 টাকা। তাহলে অবচয় বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে 37,500 টাকা থেকে 25,000 টাকা বাদ দিলে থাকে 12,500 টাকা, এই 12,500 হচ্ছে চলতি বছরের অবচয়। 12,500 টাকা যেহেতু অবচয় এই জন্য এটা যোগ করতে হবে। তারপরে হচ্ছে আমরা আসি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বছরের শুরুতে ছিল 58,000 টাকা, শেষে হয়েছে 53,000 টাকা। তাহলে হ্রাস পেয়েছে, তাহলে লিখতে হবে প্রাপ্য হিসাবের হ্রাস 58,000 - 53,000, 5,000 টাকা চলতি সম্পদ হ্রাস পেলে যেহেতু যোগ করতে হয় এই জন্য 5,000 টাকা যোগ করেছি। তারপরে হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব দেখো, প্রদেয় হিসাবের বছরের শুরুতে ছিল 77,000 টাকা, শেষে হচ্ছে 30,000 টাকা, হ্রাস পেয়েছে। তাহলে প্রদেয় হিসাবের হ্রাস 77,000 - 30,000 টাকা। আমরা জানি যদি চলতি দায় হ্রাস পায় তাহলে বিয়োগ করতে হয়, 47,000 টাকা বিয়োগ করলাম। আমরা আরেকটি সমন্বয় দেখি, এখানে 15,000 টাকার জমি 12,000 টাকায় বিক্রি করা হয়। 15,000 টাকার জমি যদি 12,000 টাকায় বিক্রি করা হয় তাহলে নিঃসন্দেহে ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 2,800 টাকা ক্ষতি হয়েছে। তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয়ের দ্বারা যদি কোনো ক্ষতি হয় তাহলে যোগ করতে হয়। তাহলে জমি বিক্রয় ক্ষতি 15,000 থেকে 12,200 বাদ দিলে থাকে 2,800। এখন আমরা এই আইটেমগুলোর মধ্যে যোগের আইটেম থেকে বিয়োগের আইটেম যদি বাদ দিই তাহলে বিয়োগের আইটেম যেহেতু বড়, নেগেটিভ ফিগার থাকে আমাদের 26,700 টাকা। 26,700 টাকা, এই 26,700 টাকা যদি 56,500 টাকা থেকে আমরা 56,500 টাকা থেকে যদি 26,700 বাদ দিই তাহলে থাকে 29,800 টাকা। এই 29,800 টাকা হচ্ছে পরিচালন প্রবাহ দ্বারা নিট নগদ বৃদ্ধি। পরিচালন প্রবাহ দ্বারা নিট নগদ বৃদ্ধি, এ হচ্ছে আমাদের করণীয় খ। অল্প কয়েকটি আইটেম, অবচয় প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পেয়েছে এই জন্য যোগ করেছি, প্রদেয় হিসাবের পরিমাণ হ্রাস পেয়েছে এই জন্য বিয়োগ করেছি, জমি বিক্রয়ের ক্ষতি এই জন্য যোগ করেছি।
এখানে করণীয় গতে আমরা দেখতে পাচ্ছি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো পরোক্ষ পদ্ধতিতে। তাহলে নগদ প্রবাহ বিবরণীর আমরা জানি তিনটি ধাপ, একটি হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, তৃতীয়টি হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই তিনটি তাহলে আমরা এটা সমাধান করব। আমরা পরিচালন কার্যক্রম দ্বারা নগদ যে নগদ প্রবাহের ব্যালেন্স বের হয়েছে এটা আমরা পরবর্তীতে পরের স্টেপে নিয়ে যাবো, 29,800 টাকা। এই 29,800 টাকাকে আমরা পরের পার্টে অঙ্ক বোঝানোর জন্য নিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে পরিচালন প্রবাহ দ্বারা নিট নগদ বৃদ্ধি অর্থাৎ পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদ বৃদ্ধি খ থেকে আনিত 29,800 টাকা যেটা ব্যালেন্স পেয়েছিলাম আমরা। এখন হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়। আমরা জানি আমাদের 2 নম্বর সমন্বয় ছিল কী দেখো, 2 নম্বর সমন্বয় ছিল 15,000 টাকার জমি 12,200 টাকায় বিক্রি করা হয়েছে। বিনিয়োগ কার্যক্রমে কোন জিনিসগুলো যায় আমরা জানি, যদি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাহলে বিনিয়োগ কার্যক্রমে যাবে, যদি বিক্রি করা হয় তাহলে যোগ করতে হবে, ক্রয় করলে বিয়োগ করতে হবে। তাহলে 12,200 টাকায় জমি বিক্রি করা হয়েছে, তাহলে আমরা এখানে লিখলাম জমি বিক্রয় 12,200 টাকা, এখানে আর কোনো আইটেম যাবে না, 12,200 টাকা। তারপর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রমে জানি আমরা শেয়ার ইস্যু লভ্যাংশ প্রদান এই জিনিসগুলো যায়। তাহলে শেয়ার ইস্যু আমরা দেখি শেয়ার কত টাকা ইস্যু করা হয়েছিল। দেখো শেয়ার ইস্যু প্রথমে ছিল 1,72,500, পরের বছর ছিল 1,87,500। তাহলে এই 1,72,500 থেকে 1,72,500 বাদ দিলে 15,000 টাকা হয়, এটা হচ্ছে শেয়ার ইস্যু। আর লভ্যাংশ প্রদান করেছিলাম 48,000 টাকা, লভ্যাংশ প্রদান করেছিলাম 48,000 টাকা, এই জন্য লভ্যাংশের পরিমাণ বাদ দিলাম। এই দুইটি জিনিস যোগ বিয়োগ করার পরে আমাদের যে জিনিসটি দাঁড়ায় সেটা হচ্ছে 33,000 টাকা নেগেটিভ ফিগার। তাহলে 29,800 টাকা যোগ করবো 12,200 টাকা এবং 33,000 টাকা বাদ দিয়ে থাকে 9,000 টাকা। 9,000 টাকা হচ্ছে এটা নিট নগদ বৃদ্ধি। 9,000 টাকার সাথে আমরা প্রারম্ভিক নগদ দেখি, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে নগদ টাকার প্রারম্ভিক ব্যালেন্স ছিল 26,700 টাকা। নগদ টাকার প্রারম্ভিক ব্যালেন্স ছিল 26,700 টাকা, 26,700 টাকা। তাহলে এই ব্যালেন্সের সাথে 9,000-এর সাথে আমরা 26,700 টাকা যোগ দিব। 26,700 টাকা যোগ দেওয়ার পরে 35,700 টাকা হয় সমাপনী নগদ। অর্থাৎ দেখো এখানে সমাপনী নগদের পরিমাণ 26,700 যোগ দেওয়ার পরে 35,700 অটোমেটিক হয়ে যায়। যখন আমাদের এই ব্যালেন্সের সাথে প্রারম্ভিক নগদ যোগ দেওয়ার পরে, ব্যালেন্স 9,000-এর সাথে প্রারম্ভিক নগদ যোগ দেওয়ার পরে যদি সমাপনী নগদের পরিমাণ অটোমেটিক হয়ে যায় তাহলে ধরে নিতে হয় আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে। এইভাবে আমরা আমাদের অঙ্ক করব। অর্থাৎ 1 নম্বরে ছিল আমাদের নিট লাভের পরিমাণ নির্ণয়, সমাপনী সংরক্ষিত আয়ের সাথে লভ্যাংশের পরিমাণ যোগ করেছি এবং প্রারম্ভিক সংরক্ষিত আয় বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে আমাদের বের হয়েছে নিট লাভের পরিমাণ। আর 6 নম্বরে আমাদের বের হয়েছিল পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, প্রথমে আমরা নিট লাভ লিখেছি, তারপরে আমরা অবচয় যোগ করেছি, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে এই জন্য যোগ করেছি, প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে এই জন্য বিয়োগ করেছি, আর জমি বিক্রয়ের দ্বারা ক্ষতি হয়েছে এই জন্য যোগ করেছি, যোগ করার পরে আমাদের হয়েছে 29,800 টাকা। আর তৃতীয় স্টেপে আমাদের জন্য আসছে পরিচালন কার্যক্রম দ্বারা নগদ প্রবাহ 29,800 টাকা, জমি বিক্রয় করেছিলাম 12,200 টাকা, বিনিয়োগ কার্যক্রম যোগ করেছি, অর্থায়ন কার্যক্রমে শেয়ার ইস্যু বৃদ্ধি পেয়েছে, শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা যোগ করেছি, লভ্যাংশ প্রদান করেছি 48,000 টাকা বিয়োগ করেছি, বিয়োগ করার পরে নেগেটিভ ফিগার আসছে 33,000 টাকা। এখন আমরা যোগ করার পরে, যোগ বিয়োগ করার পরে হচ্ছে 9,000 টাকা, 9,000 টাকার সাথে প্রারম্ভিক নগদ উদ্ভিদের যোগ দিয়েছি 26,700 টাকা, এই 26,700 টাকা যোগ দেওয়ার পরে সমাপনী নগদ 35,700 টাকা বের হয়েছে। এই ছিল আমাদের আজকের অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।